দ্বিতীয়বারের মতো আমরা আবার ইছামতির পাড়ে এসে দাঁড়িয়েছি। ওপারে ভারতের টাকে শহর, নদীতে জেলেদের ডিঙি নৌকা দেখা যাচ্ছে। সূর্যের আলো নদীর জলে পড়ে সোনালি রং ধারণ করেছে। একটু পরে মেঘ এসে আবার সূর্যকে ঢেকে দিল। মেঘ সরে গিয়ে পরক্ষণে ঝকঝকে নীল আকাশ দেখা যাচ্ছে। নদীর ভেজা বাতাস গায়ে এসে লাগছিল। এই ভ্রমণ বাস্তবায়নের আগে হুট করে ইছামতির তীরে আসার ইচ্ছে হয়েছিল। অবশেষে রূপসা থেকে ইছামতির তীরে আসা বাস্তবে পরিণত হয়েছে। ভ্রমণে পয়সা লাগে কিংবা লাগে না, এটা একটা তর্কাতীত বিষয় মনে হয়েছে আমার কাছে। আসলে খরচের ব্যাপারটা হয়তো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। কারো পাঁচ তারকা হোটেলে থেকে সমুদ্রবিলাস পছন্দ, কেউ বা সৈকতে শুয়ে লক্ষ্য তারার সাথে রাত কাটায়। কিন্তু কেবল দেখার মতো একটা চোখ আর অদম্য ইচ্ছে থাকলে বের হয়ে পড়া যায়। সেখানে পয়সা কড়ির মতো জাগতিক বিষয় বাধা হয়ে উঠতে পারে না। তবে হ্যাঁ, বহুদূর যেতে হলে একজন উপযুক্ত ভ্রমণ সঙ্গী খুবই গুরুত্বপূর্ণ। আর যদি কাউকে না পাওয়া যায়, তবে একলা চলার পথ খুঁজে নিতে কেউ অন্তত মানা করেনি। ঈদ উপলক্ষে প্রচুর ভিড় হয়েছে ইছামতির তীরে। এখানে বিজিবির তৈরি একটা পাকা স্থাপনা থেকে ওপারে টাকি শহরটা খুব ভালোভাবে দেখা যায়। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমীতে ইছামতি নদীতে দুই বাংলার মানুষের মিলন মেলা শুরু হতো। কয়েক হাজার নৌকা ও ট্রলারে করে লাখ লাখ মানুষ নিজেদের ভিন দেশে আত্মীয় স্বজনদের সাথে কয়েক ঘন্টা দেখা করতে পারতেন। সীমান্ত নদী ইছামতির টাউন শ্রীপুর থেকে ভাতশালা পর্যন্ত শুধু নৌকা আর নৌকা দেখা যেত। এখন সে মিলন মেলা বন্ধ হয়ে গিয়েছে। নদীর ওপরে সূর্য অস্ত গেল, টাকির সন্ধ্যাবাতিগুলো জ্বলে উঠেছে। আমাদের আবার ফিরতে হবে। পারুলিয়া বাজারে গিয়ে স্থানীয় এক ভাইয়ের সাথে দেখা করার কথা রয়েছে। সেদিন রাত্রে আমি পবিত্রদার বাড়িতে থাকি। তার আতিথেয়তা অতুলনীয়। পরদিন দুপুরে খুলনা ফিরে আসি।